হ্যালো ফ্রেন্ডস, আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে আমরা যাব নবদ্বীপ এবং মায়াপুর। তো আজকে আমার সাথে রয়েছে আমার বন্ধুরা সুদীপ্ত, রিতম, কৃষ্ণেন্দু, সায়ন। তো তোমরা দেখতে থাকো কেমন লাগে, তাহলে চলো আজকের যাত্রাটা শুরু করা যাক। নবদ্বীপ মায়াপুর হলো বাংলার একটি প্রসিদ্ধ তীর্থস্থান এবং এখানে কী কী দেখার রয়েছে, কীভাবে আসতে হবে, সম্পূর্ণটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। মায়াপুর আসার সবথেকে সহজ পথ হলো কাটোয়া লাইনে বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে নামুন, সেখান থেকে টোটো ধরে মাথাপিছু 10 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যান ফেরিঘাট এবং সেখানে 3 টাকা টিকিট কেটে নৌকা ধরে গঙ্গা পার হয়ে পৌঁছে যান মায়াপুর। তো এখন আমরা নৌকো করে যাচ্ছি, ওপরে মায়াপুরে নামবো। তো মায়াপুরে কী কী দেখার আছে সেগুলো আমরা দেখব। বন্ধুরা, আমরা মায়াপুরে নেমে পড়েছি নৌকা করে, এবার আমরা যাচ্ছি, চলো দেখে নেওয়া যাক কী কী দর্শনীয় স্থান আছে এখানে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মায়াপুরে নেমে আপনি অসংখ্য মন্দির দেখতে পাবেন, আপনি চাইলে সেগুলিতে ঢুকতে পারেন। তবে মায়াপুরের প্রধান আকর্ষণ হলো মায়াপুরের ইসকন মন্দির, যা ফেরিঘাট থেকে খুব সহজেই হেঁটে যাওয়া যায়। তো আমরা প্রথমে সেখানেই যাব, তাহলে চলুন দেখতে থাকুন এবং আর কী কী দেখার জায়গা আছে একে একে বলছি। বন্ধুরা, এই হলো মায়াপুর ইসকনের প্রধান গেট। গেট দিয়ে প্রবেশ করেই দেখতে পেলাম ইসকনের প্রধান মন্দিরের কাজ এখনও চলছে, আশেপাশে 2-4টে কুঁড়ে ঘর ছিল, এছাড়াও দুপুরে ভোগের প্রসাদের জন্য কুপনের 2-4টে স্টল দেখতে পেলাম। এই যে ভদ্রলোককে দেখছেন, ইনি এসেছেন রাশিয়ার মস্কো থেকে। ভাবতে পারছেন ধর্মের কী টান, যে ধর্মের টানে একজন মানুষ রাশিয়া থেকে ইন্ডিয়াতে এসেছেন। তো এখানে খাবার জন্য কুপন দেওয়া হচ্ছে 30 টাকা, 70 টাকা রয়েছে। তো আমরা 30 টাকার কুপনটা কেটেছি এবং ভিতরে ভোগ খাবো, তাহলে চলো দেখে নেওয়া যাক এবং ভিতরটাও দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে অনেক দোকান রয়েছে এবং এই দিকের রাস্তাটা ধরে আমরা এখন ভোগ খাবার জন্য যাচ্ছি। দেখা যাক কীরকম কী লাইন পড়ে, তারপরে মন্দিরের বাকি অংশটা আমরা ঘুরে দেখব। মন্দির চত্বরে একাধিক স্টল আপনার চোখে পড়বে, এখানে আপনি খাবার দাবার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন হাতের কাজের জিনিস পেয়ে যাবেন। তো আপনার পছন্দ হলে অবশ্যই আপনি কিনতেই পারেন। বন্ধুরা, এবার আমরা যাচ্ছি প্রসাদ কক্ষের দিকে। এখানে আপনাকে কুপন দেখিয়ে ভিতরে ঢুকতে হবে এবং খাবার জন্য বসার জায়গা করাই রয়েছে, সেখানে গিয়ে আপনাকে বসতে হবে এবং ভোগ খেতে হবে। এবার বন্ধুরা, মন্দির চত্বরের আশপাশটা একটু ঘুরে দেখে নেওয়া যাক। বন্ধুরা, মায়াপুর ইসকন মন্দিরের নিজস্ব গোশালা রয়েছে এবং এখানে অনেক গরু রয়েছে এবং এখানে ওই গরুর দুধ দিয়েই নাকি দুধ, ঘি, ছানা তৈরি করা হয়। তো গোশালাটা কেমন সেটা সম্পূর্ণভাবে চলো দেখে নেওয়া যাক, কেমন লাগে তোমাদের সম্পূর্ণটাই দেখাবো।
মায়াপুরের প্রধান আকর্ষণ হলো মায়াপুরের ইসকন মন্দির। তো এই ইসকন মন্দিরের সাথে সাথেই আশেপাশে কিছু সাইট সিনের ব্যাপার রয়েছে। তো এখানে এই যে টোটো অনেক রয়েছে, তো এখানে একটু কথা বলে টোটোর সাথে একটু দাম দর করে আপনারা উঠে পড়তে পারেন সাইট সিনগুলি দেখার জন্য। ওই মোটামুটি 200 টাকা মতো নেবে, তো তারপর সাইট সিনগুলো দেখে নেবেন। তো চলুন দেখতে থাকুন বন্ধুরা। এই হলো শ্রী চৈতন্যের জন্মস্থান। এছাড়াও এখানে চাঁদ কাজীর সমাধি, বল্লাল সেন ঢিপি, তাছাড়াও শ্রী চৈতন্যের মাসির বাড়ি, এরকম আরও ছোট বড় বহু গৌড়ীয় মঠ এখানে রয়েছে। আমরা সময়ের অভাবে সব দেখতে পারিনি, কিন্তু আপনারা যদি যান টোটোওয়ালাকে বললেই আপনাদেরকে সব ঘুরিয়ে দেখিয়ে দেবে, কোনো সমস্যা হবে না। তাহলে ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। এই হলো বল্লাল সেন ঢিপি, তো আপনারা এটাও দেখতে পারেন, খুব ভালো লাগবে। এটি সেন রাজবংশের প্রাসাদের ধ্বংসাবশেষ। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।